আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এস কিচেন ক্র্যাফট চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের দোকানের মতন একদম পারফেক্ট বোঁদে তৈরি রেসিপি শেয়ার করব। চলুন তবে শুরু করা যাক বোঁদে তৈরি রেসিপি। আমি এখানে দোকানের থেকে দুটো ড্রাই বোঁদের প্যাকেট 100-200 গ্রাম নিয়েছি, আর একটি পাত্র নিয়েছি চুলায় বসিয়ে তাতে 1.5 কাপ পানি দিয়ে দেব। দেড় কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে সিরাপ তৈরি করে নেব। আমি আমার স্বাদ মতন চিনি দিচ্ছি। আপনারা 200 গ্রাম বোঁদের জন্য 150 গ্রাম চিনি দেবেন, বা আপনারা এর থেকে কম বেশিও দিতে পারেন। আমি চিনি দিয়ে দেবো এবার। চিনি দিয়ে আমি এই সিরাপটা তৈরি করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 টুকরো পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে বোঁদে মানে সিরাপটা পাতলা থাকে। এবার আমি বোঁদেগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট এভাবে নেড়ে নেব। এক মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এভাবে 10 মিনিট পর আমি দেখছি, দেখুন রস পুরো বোঁদেতে টেনে নিয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।